চারটি মামলায় 154 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ পৌরসভার টানা তিনবারের মেয়র যিনি পদত্যাগ করেছেন আলহাজ জিকে গোজ। সোমবার বিকেলে তিনি হবিগঞ্জ কারাগার থেকে বের হন এবং আমরা দেখেছি বিকেল 2টার দিকে কারা পটক থেকে আসলে তিনি বের হওয়ার আগেই সেখানে হাজার হাজার নেতাকর্মী তার জন্য অপেক্ষায় ছিলেন এবং তিনি যখন কারাগার থেকে বের হন এরপর নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে বিশাল এক শোভাযাত্রার মধ্য দিয়ে জিকে গোজকে তার বাসভবনে পৌঁছে দেন নেতাকর্মীরা। পথে পথে আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছেন এবং ফুলের মালা দিয়ে বরণ করেছেন। এক কথায় বলা যায় যে আসলে গতকাল তিনি কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। চারটি মামলায় মূলত তিনি কারাগারে ছিলেন এতদিন, অর্থাৎ 154 দিন। গত 11 জানুয়ারি বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট ব্রেঞ্চ জিকে গোসের একটি মামলা জামিন করান। সেই মামলাটি হচ্ছে গত 19 আগস্ট বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল এই ঘটনায় পুলিশের দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলায় তার জামিন মঞ্জুর করেন এবং গত 9 আগস্ট হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় এবং গত 3 ডিসেম্বর একই আদালত হবিগঞ্জ কারাগারে জিকে গোজকে যে ছুরিকাঘাত করা হয়েছিল 2015 সালের যে মামলাটি, এই মামলায় পুলিশের দায়ের করা মামলায় কিন্তু মূলত জিকে গোসের জামিন মঞ্জুর করেন। আপনাদেরকে যদি একটু বিস্তারিত তথ্য জানাতে চাই যে গত 19 আগস্ট বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচি পালন করেন। এই পদযাত্রা কর্মসূচিতে বিকেল 5টার দিকে মূলত পদযাত্রা কর্মসূচি শায়েস্তানগর এলাকা থেকে যখন বিএনপির কার্যালয়ের সামনে আসে তখন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সৃষ্টি হয় এবং প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এই সংঘর্ষে শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হন। এছাড়া হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেবসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 1200 বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন, দুটি পৃথক মামলা দায়ের করেন এবং পরদিন 20 আগস্ট বিএনপি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মাহি বাদী হয়ে মূলত 200 বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 29 আগস্ট 6 সপ্তাহের আগাম জামিন নিয়ে হাইকোর্ট থেকে বাসায় ফেরার পথে আলহাজ জিকে গোজকে ঢাকা ডিবি পুলিশ গ্রেপ্তার করে এবং আটক করে এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই ঘটনায় পুলিশ ঢাকা আদালতে জিকে গোসের 10 দিনের রিমান্ড আবেদন করেন, যদিও আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপরই আসলে পর্যায়ক্রমে তাকে হবিগঞ্জ কারাগারে আনা হয়েছিল এবং মধ্যে এই হবিগঞ্জ কারাগার থেকে আবার সিলেট কারাগারে 2 দিনের জন্য নেওয়া হয়েছিল। ও চালাও।